এই আলোচনাটি মহান কোরআন কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসের মাধ্যমে আমি আমার বক্তব্য উপস্থাপন করব। এই বক্তব্যের ভিতর দিয়ে আরো দুটো জিনিস প্রকাশিত হবে। একটি হলো এই যে অহেতুকভাবে গুরুত্বপূর্ণ জীবনের সময়কে খেলাধুলা এবং রঙ্গমঞ্চে আমরা যে ব্যয় করছি, আমরা যে রাসূল ইসলাম এবং তার চরিতার্শকে এবং তার প্রতি গভীর মমত্ববোধ এবং ভালোবাসাকে অবহেলা করে ওই সেই খেলাধুলাকে আমরা ভালোবেসেছি, সেই জিনিসটা উঠে আসবে। পাশাপাশি আরেকটি জিনিস উঠে আসবে, নিরঙ্কুশভাবে রাসূলকে ভালোবাসা এবং তার আনুগত্যকে মাথা পেতে নেওয়ার ভিতর দিয়ে এই আলোচনার মাধ্যমে যে যারা মুনকারিনী হাদিস আছে, হাদিসকে অস্বীকার করে শুধু কোরআনকে ফলো করে ওই সমস্ত ব্যক্তিদের অসার বক্তব্য এখানে ফুটে উঠবে। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তার যে বক্তব্য উপস্থাপন করেছেন সেই বক্তব্য সম্পর্কে আমরা সবাই অবগত আছি। সেই বক্তব্য শাশ্বত, সেই বক্তব্য চিরন্তন, সেই বক্তব্য অনবদ্য, কেয়ামত পর্যন্ত কালক্রমে মানুষের চিন্তা ভাবনা, তার জ্ঞান, তার অভিজ্ঞতা, তার স্পিকুলেশন পাওয়ার, তার গবেষণা এবং তার গবেষণার ভিতর দিয়ে বিজ্ঞানের বহুমাত্রিক গগনচুম্বী উৎকর্ষ কোরআনের কোনো বক্তব্যকে অপান্তীয়, কোরআনের কোনো বক্তব্যকে ইরিলিভেন্ট, অপ্রাসঙ্গিক, ক্ষয়িষ্ণু অথবা বাস্তবতা বিবর্জিত রূপে কখনো কেউ উপস্থাপন করতে পারবে না। মানব সভ্যতার ইতিহাসে অনেক সভ্যতার উন্মেষ ঘটেছে, বিকাশ ঘটেছে, জ্ঞান বিজ্ঞান দিক বিদিক তার বিভিন্ন শাখায় সমহারে বিস্তার লাভ করেছে। জ্ঞান বিজ্ঞানের এই বিকশিত এবং গগনচুম্বী উৎকর্ষ কোরআনের কোনো বক্তব্যকে বাস্তবতা বিবর্জিত হিসেবে উপস্থাপন না করে বরং অনবদ্য করেছে, বরং অতি বাস্তব করেছে কোরআনের বহু আয়াতের মাধ্যমে, সেটা আমরা জানি এবং সেটা আমাদের সম্মুখ ধারণা রয়েছে। সেই ধারণার ভিত্তিতে আমরা সুস্পষ্টভাবে এই বিষয়ে বলতে পারি যে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সর্বশেষ পয়গম্বর হিসেবে, মেসেঞ্জার হিসেবে, প্রফেট হিসেবে এই দুনিয়ায় কিয়ামতের পর্যন্ত আগত প্রজন্মের প্রজন্ম মানুষের জন্য যে মডেল বা নমুনা যে আদর্শ করে উপস্থাপন করেছেন সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত, সরাসরি আল্লাহ দয়া এবং অনুকম্পা দ্বারা সমৃদ্ধ। সুতরাং যেই সত্তা, যেই মানুষ, যেই পয়গম্বর, যেই রাসূল সরাসরি আল্লাহ কর্তৃক ওয়াহী দ্বারা সমৃদ্ধ, প্রত্যাদেশ দ্বারা সমৃদ্ধ, রিভিল নলেজ দ্বারা সমৃদ্ধ, সেই সত্তা সাধারণ কোনো সত্তা নয়, সেই মানুষ সাধারণ কোনো মানুষ নয়, সেই প্রফেট বা রাসূল সাধারণ কোনো প্রফেট বা রাসূল নয়, আমাদের মতো এই ধরনের কোনো পাবলিক নয়, এটা এক্সেপশনাল। তার কারণ সেখানে সরাসরি আল্লাহর ওহী দ্বারা একদিকে সমৃদ্ধ, অন্যদিকে আল্লাহর দয়া এবং অনুগ্রহ দ্বারা সমৃদ্ধ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসা 113 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে তিনি সেখানে ঘোষণা দিয়েছেন, ওয়ালা ফাদলুল্লাহি আলাইকা রাহমাতুহু লাহাম্মা ত্বায়ফাতুম মিনহুম, আপনার প্রতি হে রাসূল যদি আল্লাহর অনুগ্রহ এবং দয়া না থাকতো এক দল লোক আপনাকে বিভ্রান্ত করত। আল্লাহর প্রতি দয়া এবং অনুগ্রহ সরাসরি প্রাপ্ত হয়েছে প্রিয় নবী। এবং এই আয়াতের শেষ অংশে বলে আল্লাহ বলেছেন আমি অবতীর্ণ করেছি আপনার উপর কিতাব, মহাগ্রন্থ আল কোরআন, ওয়ালে হিকমা উইজডম বিচক্ষণতা হাদিস। কোরআনকে সমাজে, কোরআনকে মানুষের চিন্তার জগতে, কোরআনকে মানুষের যাবতীয় ব্যবহারিক জীবন যাপনে উপযোগী উপযুক্ত বাস্তবের ভিতরে উপস্থাপন করা, কোরআনকে আন্ডারস্ট্যান্ড করা, কোরআনকে সঠিকভাবে আল্লাহর নির্দেশ অনুযায়ী রিয়ালাইজ করা, সমাজে তার বিধানগুলি ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করা, কোরআনের যে নির্দেশনা এটাই হলো আমি হিকমা, এটাই হলো বিস্তম, এটাই হলো রাসুলের চরিতার্শ, এটাই হলো সুন্নাহ। সুতরাং রাসুলের সুন্নাহকে যে যদি কেউ অ্যাভয়েড করে, কোরআনকে বক্তব্যকে তার অ্যাভয়েড করা হয়,
এই বক্তব্যকে সে ইগনোর করা হয়, এই বক্তব্যকে সে পরিত্যাগ করা হয়। আল্লাহ পবিত্র কোরআনে আরো বলেছেন সূরা আম্বিয়া 157 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওমা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইল্লা আলামিন, আমি জগৎবাসীর জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি, আপনাকে মডেল করে প্রেরণ করেছি, মানুষের জন্য আদর্শ হিসেবে প্রেরণ করেছি। পৃথিবীর যেই কোনো ভাষাভাষী মানুষ, যেই কোনো ধর্মাবলম্বী মানুষ, যেই কোনো প্রান্তের মানুষ, যেই কোনো জ্ঞানের দিক থেকে যে স্টেজে থাকবে, সেই লোক যখনই আপনার কোনো সুন্নাকে, আপনার কোনো বক্তব্যকে, আপনার কোনো আদর্শকে সে যখনই তার বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করবে, ফলো করবে, সে এই বক্তব্যের মাধ্যমে, এই অনুসরণ অনুকরণের মাধ্যমে সে তার বাস্তব জীবনকে আসলে সমৃদ্ধ করবে, সে তার বাস্তব জীবনকে সুন্দর করবে, সামঞ্জস্যপূর্ণ করবে, ভারসাম্যপূর্ণ করবে, কাঙ্ক্ষিত করবে, প্রত্যাশিত করবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো হাদিসকে যদি আমরা সামনে রাখি, রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি বৃক্ষরোপণ করে, মাইনা কিছু গাছন আও ইয়াসিউ জারান ফাকালা কিছু তাহির তাইরান আও বাহিমাতান ইল্লা কানা মিন সাদাকা, এই যে রাসূলের হাদিস বৃক্ষরোপণে। আমরা জানি আজকে সূর্যের অতি বেগুনি রশ্মি ক্লোরোফ্লোর কার্বন বিস্ফোরণের কারণে হাজার বছরের বদ্ধ মেরু অঞ্চলের সেই বরফ গলতে শুরু করেছে, এই গলা সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু হলো ক্লাইমেট চেঞ্জের ইস্যু। এটার জন্য অ্যান্টিসিপুক্ত দিস ডেভেলপিং কান্ট্রিগুলোতে দাতা গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের প্ররোচনা পর্যন্ত নেই, এবং এটার জন্য কী করতে বলে, বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে পারে। 5ই জুন আন্তর্জাতিক বৃক্ষ পরিবেশ দিবস হিসাবে পালিত হয় জাতীয় সংঘ কর্তৃক। অথচ রাসূল বলেছেন, হে আয়েশা, যদি তুমি জানো যে কালকে কিয়ামত হবে, তারপর তুমি একটা বৃক্ষরোপণ করো। এটা হলো রাসূলের আদর্শ। বৃক্ষরোপণের মাধ্যমে বৃক্ষ থেকে যে অক্সিজেন পাবো, এটা আমরা গ্রহণ করব, আমরা পৃথিবীকে আবার যোগ্য করার জন্য, পৃথিবীকে আমাদের জন্য বাসযোগ্য করার জন্য, আমাদের জীবন যাপন প্রক্রিয়াকে সহজ করার জন্য, আমাদের যাবতীয় আয়োজনকে নিষ্পন্ন করার জন্য, সার্ভাইভ করার জন্য, সাস্টেইন করার জন্য, টিকে থাকার জন্য যাবতীয় আয়োজন এখানে আঞ্জাম দিতে পারবো রাসূলের আদর্শের মাধ্যমে। তার একটি হলো বিকল্প। সুতরাং রাসূলের আদর্শ, পৌরাণিক আদর্শ এবং রাসূলের আদর্শ অলমোস্ট সেম। রাসূলকে সামনে রেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে বলা হয়েছে যে তুমি রাসূলের আদর্শ জানতে চাও, তুমি কি কোরআন পড়ো না? মানে কোরআনের বাস্তব নমুনা, বাস্তব যে আপনার প্রকৃতি, টোটালটা হলো মহাগ্রন্থ আর রাসূল সাল্লামের জীবনী। তার কারণ কোরআন যে অবতীর্ণ হয়েছে ইকরা বলে, এই ইকরাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন যে বলেছে যে ইসলামকে বাস্তব জীবনে পারফর্ম করা ইট ইজ কোয়াইট ইম্পসিবল, এটা কোনো ক্রমে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা একটা জানি, সেটা হলো আল্লাহ হলো অল কায়নাতের প্রভু, টোটাল ইউনিভার্সের আল্লাহ হলো প্রভু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহ কর্তৃক মেসেঞ্জার, এবং আল্লাহ কর্তৃক রাসূলের কাছে যে ওয়াহি বা প্রত্যাদেশ বা রিভিল নলেজ এসেছে সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। এই যে তিনটি জিনিস, আল কোরআনকে গবেষণা করার মধ্য দিয়ে, আল কোরআনকে ভালোভাবে অধ্যয়ন করার মধ্য দিয়ে তিনটি জিনিস আমাদের কাছে ফুটে ওঠে। এক নম্বর হলো আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী, শাহেনশাহ রাজাদিরা সর্বভৌম ক্ষমতার অধিকারী। অন্যদিকে তার যে সাউন্ড, তার যে লেকচার, তার যে বক্তব্য, তার যে আহকাম, তার যে বিধিবিধান, তার যে নির্দেশনা, সেটা হলো রিভিল নলেজ, প্রত্যাদেশ। মানুষের চিন্তা সীমাবদ্ধ, মানুষের কল্পনা সীমাবদ্ধ, মানুষের ভাবাবেগ সীমাবদ্ধ, মানুষ নির্দিষ্ট একটা সীমানাকে, সময়কে, অবস্থাকে, জ্ঞানকে কেন্দ্র করে তার যাবতীয় কনসেন্ট্রেশন সেখানে সে এক্স্যাক্টলি নিবন্ধ করে ফেলে, এবং ওইটাকে কেন্দ্র করে তার কোনো আইডিয়া, তার কোনো রুলস অফ বিজনেস, তার কোনো রুলস অফ রেগুলেশন, তার কোনো সংবিধান, তার কোনো বিধি, তার কোনো নির্দেশনা সে মানব জাতির জন্য আপনার থ্রো করে। সময় ব্যবধানে, কালের আবর্তে, মানুষের চিন্তার প্রসারতার কারণে, বিজ্ঞানের আবিষ্কারের
কিন্তু কুরআন অনুবাদ এবং শাসক যুগে যুগে কালে কালে আগত প্রজন্মের কর্তব্য হয়ে এই যে অলৌকিক অদৃশ্য এক মহান শক্তি যে নির্দেশনা এই নির্দেশনার ভিতর দিয়ে সব সময় এটা অটল অবিচল দৃঢ় এবং একই সমান্তরালের আবেদন রেখে মানব জাতির সামনে উপস্থাপিত হয়েছে মনন্ত এজন্য কোরআনের যে সেন্টেন্স কোরআনের যে লিটারেচার কোরআনের যে বক্তব্য সেটা সবসময় অনবদ্য ইট ইজ নট অনলি ফর মুসলিম ইট ইজ নট অনলি ফর বিলিভার্স ইট ইজ নট ফর স্পেসিফিক পিপল নির্দিষ্ট কোন জনগোষ্ঠীর জন্য এটা নয় বরং মানব জাতির জন্য শাহর রমজান আল্লাহ ইনজিলা ফিল কোরআন হুদাল লিন্নাস মানব জাতির জন্য এটা কোরআনে বলা হয়েছে যদি তোমাদের পিতামাতা বৃদ্ধ বয়সে উপনীত হয় তারা বলবে তাদের সাথে সর্বোত্তম ব্যবহার করো তারা মৃত্যুবরণ করলে তাদের জন্য দোয়া করো মাগফিরাত কামনা করো এই যে একটা শিক্ষা লেসন এই লেসন এটা হলো ন্যাচারাল লেসন এটা হিন্দু এটা বৌদ্ধ এটা খ্রিস্টান এটা বাই এটা বাবি এটা জৈন এটা শিখ পৃথিবীর অসংখ্য ধর্মাবলম্বী মানুষ মানব সভ্যতার ইতিহাসে যারা এই পৃথিবীতে এ সময় বেঁচে আছে প্রত্যেকটা মানুষ যে কোনো প্রণালীকে যদি এটাকে গবেষণা করে এটাকে সামনে নিয়ে এটাকে যদি সে তার বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করে এটার সুখ এটার তৃপ্তি তার জীবনযাপনে সে উপভোগ করবে কারণ যেই সন্তানকে জন্ম দিয়েছে মা বাবা যেই সন্তানকে বড় করে কষ্ট স্বীকার করে মা বাবা শিক্ষিত করেছে হৃষ্টপুষ্ট করেছে প্রতিরোধী স্পোরিং করেছে পরিচর্যা করেছে স্বাভাবিকভাবে দাবি রাখে ওই সন্তান বৃদ্ধ বয়সে পিতা মাতার সেবা যত্ন করবে দেখভাল করবে সেবা শুশ্রূষা করবে বৃদ্ধ বয়সে তার জন্য আশ্রয়স্থল হিসেবে সে দাঁড়াবে এটা কাঙ্ক্ষিত এটা প্রত্যাশিত প্রত্যেকটা মানুষের এই ধরনের কাঙ্ক্ষিত বাসনা ন্যাচারালি তার তৈরি হয় কোরআন সে ন্যাচারালের কথাটা বলেছে ইট ইজ নট অনলি ফর মুসলিম সুতরাং মহানবী মহানবী হল রাহমাতুল আলামিন মহানবীর আদর্শ মানব জাতির জন্য কোরআনের বক্তব্য মানব জাতির জন্য আল্লাহ ওয়াল কায়নাতের প্রভু কুল আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুসিমু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির কুল আল্লাহুম্মা মালিকাল মুলক নির্দিষ্ট কোন আদর্শ আমাদের ভিতরে কখনো প্রভাব বিস্তার করবে না আমরা নিরঙ্কুশ এবং সফল ব্যক্তিদের পদাঙ্ক অনুসরণ করে আমরা ইসলামকে পারফর্ম করতে পারব আর আমরা যদি এই তিনটে জিনিস সঠিকভাবে বুঝতে না পারি সঠিকভাবে যদি এটা আমরা ধরতে না পারি তাহলে আমরা নাম থাকবে আপক নাম থাকবে উমর ইসলামের খালা হাকিকতে জীবনযাপন হবে কিন্তু অবাক বিমুখ মিলে তারা ইমামদার নয় এরা হলো মুর্শিদ এরা হলো বেদাতি এরা হলো মাজুসি এরা হলো কাদিয়ানি এরা হলো হিজবুত্তাহির এরা হলো বিভ্রান্ত এরা বিপক্ষে নিয়ে থাকবে কোরআনের বক্তব্য হাদিসের বক্তব্য রেখে পূর্বপুরুষের কথা বলবে আমাদের পূর্বপুরুষ কি কম জানতো পূর্বপুরুষদেরকে আমরা কখনো ছাড়ব না কোরআনে পূর্বপুরুষের পূজা পূর্বপুরুষের কথা পূর্বপুরুষের আনুগত্য পরিহার করার জন্যে রাসূলের কোরআন অবতরণ হওয়ার প্রক্রিয়া ওই সময় ওই প্রেক্ষাপটে একটা শ্রেণী তারা পূর্বপুরুষের দোহাই দিত কি ওই জিনিসটা আজ পর্যন্ত চলছে কেমন পর্যন্ত এই গ্রুপ অফ পিপল সবসময় এটা বলতে থাকে কোরআন এবং হাদিসের বক্তব্যে এরা সন্তুষ্ট হবে না এরা পূর্বপুরুষের কথা বলবে সুতরাং এই যে ইসলাম এখানে আগমনের যে ধারাক্রম এই সাব কন্টিনেন্ট ইসলামের আগমনের ধারাক্রম কখনো সঠিক একচ্ছত্র নিরঙ্কুশ তাওহীদি চেতনায় আসে নাই এখানে বিভিন্ন সুফিজমের দর্শনে প্রভাবিত হয়েছে মানুষের কথা সুফিজমের দর্শনে প্রভাবিত হয়েছে মানুষের ধর্মীয় দাওয়াতি কাজ সুফিজমের দর্শনে প্রভাবিত হয়েছে কুরআন এবং হাদিসের ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা সুতরাং মদিনার ইসলাম মক্কার যে ইসলাম সালাফদের যে ইসলাম এই ইসলাম থেকে আমরা অনেক বিচ্যুত কি
শিক্ষিত কি অশিক্ষিত কি মোল্লা মুন্সি কি আলেম ওলামা কি ফকির সর্বত্র সবখানে সর্বশ্রেণীর মানুষ আমরা সঠিক তাওহীদের ধারণা নেই সঠিক সুন্নাহর ধারণা নেই আমরা ইবাদত করতেছি ইবাদতের ভিতরে আমরা নতুন করে আরেকটা ইগুরু কাছি আমরা ইবাদত করতেছি ইবাদতের ভিতরে আমরা অন্য কোনো বিষয়কে আমরা নিয়ে এসে শিখ করছি আমরা জানি না আমরা বুঝি না এজন্য দানিস্তান আন্ডারস্ট্যান্ড এজন্য কমপ্রিহেন্ড নলেজ অ্যাকোয়ার করা জানা বুঝা এই ব্যাপারে কোরআনে গুরুত্ব দেওয়া হয়েছে আপনারা জানেন প্রত্যেকটা নবীর সময় এক একটা শিল্প ছিল এক একটা শিল্প কর্মে ওই নবীগণ আত্মনিয়োগ করেছে এক এক কালে এক একটা বিষয় ওই সময় মানুষের ব্যবহারিক জীবনে প্রভাব বিস্তার করেছে মানুষ ওই কাজগুলো করে জীবন ধারণ করেছে এক এক নদীর সময় এক একটা কখন নৌকা বানিয়েছে কখনো লোহার বিভিন্ন ধাতব বস্তুকে বিভিন্ন প্রক্রিয়াজাত করে জীবন যাপনে এগুলো উপভোগ্য করে জীবন যাপনের পথকে সহজ এবং মসৃণ করার জন্য তারা এগুলো ব্যবহার করেছে কিন্তু আমাদের প্রিয় নবীকে এমন একটি সময়ে প্রেরণ করা হয়েছে এবং এমন কিতাব দিয়ে প্রেরণ করা হয়েছে যে সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের চিন্তার প্রসারতা ঘটবে বিজ্ঞানের উৎকর্ষ ঘটবে এবং গগনচুম্বী বিজ্ঞানের বহুমাত্রিক শাখায় মানুষ নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করবে মানুষের ভাবনা চিন্তা কল্পনা ভাবাবে তার লাইফস্টাইল অনেক স্ট্যান্ডার্ড হবে এই জন্য আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন দিয়ে নবীকে প্রেরণ করেছেন সূরা জুমার দিন নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যীন রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইয়াজাক্কিহিম ওয়া ইয়ুআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন উম্মি হিসেবে তিনি তাকে কিতাব দিয়েছেন ইয়াতলুনা আলাইহিম আয়াতি তার আয়াতসমূহ তিনি মানুষের কাছে প্রচার করেছেন পড়ে শুনিয়েছেন তেলাওয়াত করেছেন এই আয়াতুল কোরআন ওয়া ইয়াজাক্কিহিম তাদেরকে পবিত্র করেছেন পিউরিফাই করেছেন স্যাংটিফাই করেছেন এই স্যাংটিফিকেশন এই পিউরিফিকেশন শিরক মুক্ত জীবন যাপন এই স্যাংটিফিকেশন শিরক মুক্ত জীবন যাপন এই স্যাংটিফিকেশন অনলি অ্যাডোরেশন ফর অলমাইটি গড অ্যালোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাবতীয় ইবাদত বন্দেগির ফরম্যাট রাসূল ডিজাইন করেছেন তারপর বলা চলে হিকমা উইজডম দিয়েছেন এই হিকমা হলো এই হাদিস হিকমা হলো কোরআনের ইমপ্লিমেন্টেশন প্রক্রিয়া এই হিকমা হলো ইসলামকে বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করার প্রক্রিয়া রাসূল যে আদর্শ উপস্থাপন করে গেছেন সেটাই হলো হিকমা সেটাই হলো হাদিস সুতরাং হাদিস লিটারেচার বাদ দিয়ে কোনোভাবে ইসলামকে পারফর্ম করা যায় না প্রিয় ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের মধ্যে রাসূলের সম্মান এবং মর্যাদা আল্লাহ বলেছেন সূরা আহজাবের 6 নম্বর আয়াতে মুমিনদের নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিজেদের চেয়েও কনিষ্ঠতর আন-নবী আওলা বিল মুমিনিন মিন আনফুসি তাদের নিজেদের চেয়েও ওয়াজওয়াজুল উম্মাহাতুন নবীর স্ত্রী তাদের মা শুধু তাই নয় সূরা তাওবায় আরো এগিয়ে সাংঘাতিক এক বক্তব্য আল্লাহ উপস্থাপন করেছে এই বক্তব্যের পর এরপরে আর কোনো কথা থাকে না এবং এই বক্তব্য শুধু এই বক্তব্য শুধু এই আয়াত যদি কোনো মুসলমান গভীরভাবে যদি কোনো ইমানদার গভীর মনোযোগ সহকারে এটি লক্ষণ করে আত্মস্থ করে নিজের দেহ মন তনুর সাথে একীভূত করে নেয় তার ভাবনায় তার কল্পনায় তার চিন্তা তার লাইফস্টাইলে তার এভরিডে জীবন যাপনে যদি এটাকে সে এটার রঙে রঙিন করে নেয় তাহলে তার জন্য আর কোনো ভাবনার কারণে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের মাদদ করাম ফজল বরকত সে তার ছায়া এবং তার রহমতের বেষ্টনীতে সে পড়ে যাবে সফল কামদের অন্তর্ভুক্ত হবে সেখানে সুরে তাওবা না কি বলেছে ওলিন কানাবত ওয়া বানাকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়া আল্লাহু বিআমরিহি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি তোমাদের পিতামাতা তোমাদের সন্তান সন্ততি তোমাদের ভাই ভাই ভাতৃবর্গ ভাইগণ এবং তোমাদের স্ত্রী সমূহ এবং তোমাদের পরিজন আহল আয়াল তোমাদের পরিবার আত্মীয় স্বজন এবং তোমাদের গচ্ছিত ধন সম্পদ এবং ব্যবসা বাণিজ্য যেটার নয় যেটার নষ্ট হয় যে তোমরা ভয় করো আতঙ্কে থাকো তার
তোমাদের স্বাচ্ছন্দ্যে থাকার আবাসস্থল ঘরবাড়ি এগুলো আহাব পাইলাইকুম, এই সবগুলো যদি আল্লাহ এবং তার রাসূলের কাছে এগুলোর চেয়ে আল্লাহ এবং তার রাসূল অধিক প্রিয় হয়, ওয়া জিহাদুন ফি সাবিলিহি, তার রাস্তায় পরিশ্রম করা, তার আওয়াজকে, কালিমার আওয়াজকে, তাওহীদের আওয়াজকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এই যাবতীয় কর্মতৎপরতা অনায়াসেই যদি গ্রহণ করা, যদি তোমরা গ্রহণ করো ফাদরাব্বাসু হাত্তা ইয়াতাল্লাহি আমরি, যদি এগুলো তোমাদের জন্য আপন হয় দ্যাটস গুড, যদি এগুলো আপন না হয় ফাদরাব্বাসু আর ইনতাজিরু, তোমরা অপেক্ষা করো আল্লাহর কাছ থেকে নতুন কোনো ফরমান আসার পর্যন্ত, নতুন কোনো নির্দেশনা আসুক, তার মানে এটাই ফাইনাল নির্দেশনা, এটাই ফাইনাল রুলস, রুলস রেগুলেশন, এটাই ফাইনাল ডিক্লারেশন যে প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলিমের তার জীবনের চাইতে, তার পিতা মাতার চাইতে, তার ছেলে মেয়ের চাইতে, তার ভাই বোনের চাইতে, তার আত্মীয় স্বজনের চাইতে, তার বাসা বাড়ির চাইতে, তার ব্যবসা বাণিজ্যের চাইতে এবং তার যাবতীয় সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূল এবং তাওহীদের প্রচার প্রসারে এই জিহাদ সবচেয়ে বেশি আপন হতে হবে। প্রিয় ভাইগণ, এই যে বক্তব্য, এই বক্তব্য আমরা যদি আমাদের জীবনের সাথে মিলিয়ে দেখি, আমরা যদি আমাদের জীবনের যাবতীয় তৎপরতার সাথে এটাকে একীভূত করে আমরা যদি বিচার করি, তাহলে আমরা কোন লেভেলের ইমানদার? আমাদের নিজের জীবনের চাইতে কি রাসূল প্রিয়? আমরা কি রাসূলের বক্তব্য শোনার সাথে সাথে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করি, নাকি আমরা বলি না এটা আমাদের পূর্বপুরুষ করে নাই, না এটা অমুকটি কম্বুজে পীড়িত বলে নাই? বক্তব্যের ক্ষেত্রে রাসূলের আদর্শ গ্রহণ করা, জীবনে বাস্তবায়ন করা, বাস্তবায়ন করার জন্য নিজের স্বার্থকে ত্যাগ দেওয়া, নিজের সুবিধাকে ত্যাগ দেওয়া, নিজের চিন্তা ভাবনা পার্সোনাল ক্যালকুলেশনকে অ্যাভয়েড করা, এই শক্তি কি আমরা রাখি? এই শক্তি কি আমাদের আছে? আমাদের পিতামাতা আমাদের বড় করার জন্যে তার এবাদত বন্দেগীটা থেকেও তারা গাফিল ছিল, আমাদেরকে বড় করার জন্যে, পড়াশোনা করানোর জন্যে, আমাদের ভবিষ্যৎকে এনসিওর করার জন্যে, ভবিষ্যতে কীভাবে থাকবে ছেলে মেয়েগুলো, সেজন্য বাড়ি করা, ফ্ল্যাট করা, গাড়ি করা, সব কিছুর জন্য যত ব্যস্ততা, এগুলো দিয়ে আমরা কি এটা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তার বক্তব্য অনুযায়ী আমাদের ছেলে মেয়ের চাইতে আল্লাহ প্রিয়, আমাদের ছেলে মেয়ের চাইতে তার তাওহীদের বাণী প্রচারে এই জিহাদ প্রিয়, আমাদের বাসা বাড়ি থেকে শুরু করে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূল প্রিয়? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আমাদের বিবেককে এই প্রশ্ন বিবেকের সামনে যদি রাখি, তাহলে এগুলো ক্লিয়ার, এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে আমরা আসলে কোন লেভেলের ইমানদার, কোন লেভেলের মুমিন, কোন লেভেলের আমরা মুসলিম। আল্লাহ বলেছে তো হলো বিশ্বের বেকার তো পরিপূর্ণ বিশ্বামে দাখিল হও, আবার তুমি মিরুনা বেবারাজ লিখিতে আবার তার ফুরুনা বেবারাজ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু মানো না? মামা জাজাও মাইনে ফাউল জালিকে মিন কুমিল্লাহ হিসিন ফিল হায়াতে দুনিয়া ওয়ামাল কিয়ামাই রতুনা ইলা আশাদ্দি আযাব, যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না তাদের জন্য পার্থিব জগতে রয়েছে লাঞ্ছনা। আজকে নিজের বিবেক বুদ্ধি চিন্তা নিজের কল্পনা দিয়ে ভাবুন, আমরা কি লাঞ্ছিত হচ্ছি না পৃথিবীব্যাপী? ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন যাপন প্রক্রিয়া আমরা কি খুব সুখে আছি, ভালো আছি, স্বাচ্ছন্দ্যে আছি? রাস্তাঘাটে, এখানে ওখানে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সর্বত্র সবখানে সব জায়গায় আমাদের ভিতরে কি হতাশা নেই? আমরা কি সন্তুষ্ট চিত্তে আছি? আমরা কি আমাদের জীবন যাপন নিয়ে তৃপ্ত? জীবন যাপন নিয়ে আমরা কি স্বাচ্ছন্দ্য? সুতরাং এই যে কোরআনের কিছু আয়াত পড়া, কিছু না পড়া, এটা কখনো পরিপূর্ণ ইমানদারের লক্ষণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় রাসূল কি বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুলা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে কখনো প্রকৃত ইমানদার হবে না যে ব্যক্তি তার নিজের চাইতে, পিতা মাতার চাইতে এবং সকল মানুষের চাইতে আমাকে বেশি, আমি বেশি তার জন্য আপন না হব। সুতরাং এই যে কোরআনের সূরে তাওবার আয়াত আর রাসূলের হাদিস সেম কি রাসূল আরো একটা হাদিস বলেছেন, সালাসাতু মান কুননা ফি ওয়াজাদা বিহিন হালাওয়াতাল ঈমান, তিনটি বিষয় যদি কারো মাঝে পাওয়া যায় তাহলে সেই ইমানের স্বাদ নিবে, ইমানের স্বাদ পাবে। এক ব্যক্তির মান কা আল্লাহ রাসূল আহাব্বা ইলাইহি মিম্মা সালাম্মা, যে ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূল অধিকতর প্রিয় হবে সব কিছু চাইতে, সেই ইমানের স্বাদ পাবে। এটাকে আপনারা গভীরভাবে দেখেন, গভীরভাবে ভাবেন যে আল্লাহ এবং তার রাসূল আমাদের জীবনের চাইতে যদি প্রিয় হয় আমরা কি করব? আমরা আল্লাহর বিধানকে প্রায়োরিটি দিব, রাসূলের সুন্নাহকে প্রায়োরিটি দিব, আল্লাহর বিধান জানার জন্য আমরা আমাদের হাতির তেজ থাকবে, আমাদের তাড়না থাকবে। এই যে প্রেম, এই যে প্রেমের
অবগাহন এটা সাংঘাতিক ব্যাপার। আমরা জানি অপ্রকাশ্যায় নিয়মই রয়েছে, এই ভালোবাসা মানুষকে অন্ধ করে, মানুষকে বধির করে। ভালোবাসার মানুষ খারাপ কাজ করলেও কোনো না কোনোভাবে আমরা সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য নতুন কোনো তথ্য নিয়ে সেটাকে দাঁড় করাই। এই যে আজকে যুবক এবং তরুণরা, আজকে এলাকার অনেক বৃদ্ধরা বাড়িঘর বিক্রি করে বড় বড় পতাকা বানাচ্ছে, বাড়ির কালার ভিন্নদেশী পতাকায় বাড়ির কালারকে রঙিন করছে, স্ত্রীর গচ্ছিত সম্পদকে ত্যাগ করে খরচ করে বিশাল পতাকা গ্রামের পর গ্রাম ঝুলাচ্ছে, বিল্ডিংয়ের উপর পতাকা নিচ্ছে। এই যে বলগাহীন জীবনযাপন, এই যে মানে চিন্তাহীন একটা জেনারেশন, যাদের কল্পনায় ভাবনায় চিন্তায় দর্শনে কখনো নবীর প্রতি প্রেম, ইসলামের বিধানাবলীর প্রতি প্রেম এবং ইসলামী জীবনযাপনের প্রতি প্রেম, এগুলো তাদের জীবনে আর কোনো প্রভাব বিস্তার করে নাই। ফলে এই যে একটা বলগাহীন জীবনযাপন, ভাবনার জগতে খুবই দুর্বল, কল্পনার জগতে কৈষ্ণ খুবই দুর্বল এটি, এবং এই যে পার্সোনালিটি, এই যে ভেতরগত অন্তর্গত প্রাণ শক্তিতে বলিয়ান হওয়া, ইমানি চেতনায় বলিয়ান হওয়া, ইসলামী জীবনযাপন প্রক্রিয়া বলিয়ান হওয়ার যে প্রক্রিয়া, এটা থেকে হাজার হাজার পুরুষ মাইল দূরে আমাদের যুবক এবং তরুণরা। তার কারণ এই যে খেলা দেখা, খেলা সমরস্ত করা, খেলার জন্য এই স্যাক্রিফাইস করে টাকা খরচ করে রাত চারটায় মিছিল করা, গত পরশু দেখলাম রাত হঠাৎ করে ঘুম ভেঙে গেল, জানালা খুলে সেই মিছিলের দিকে তাকিয়ে দেখি যে মিছিল হচ্ছে ঢোল তবলা সহ এবং বিশাল লম্বা আপনার মানে পতাকা সহ, অথচ সময়টা কত বরকতপূর্ণ, তাহাজ্জুদের সময় সাড়ে তিনটা চারটা পরে চারটা, আর এই মুসলিম যুব সমাজ তখন মিছিল করছে, যেই দেশের জন্য মিছিল করছে ওই দেশে সে কোনোদিন যায় নাই, ওই দেশের লোকজন তাকে চিনিও না, ওই দেশ হারলেও তার লাভ নেই, তার ওই দেশ জিততেও তার কোনো লাভ নেই, এটা তার জীবনযাপনে কোনো প্রভাব বিস্তার করে নাই। এই ছেলেটাই হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কোনো কলেজের শিক্ষক, স্কুলের শিক্ষক, তার পড়াশোনা আছে, তার জীবনযাপন প্রক্রিয়ায় পড়াশোনায় চরম প্রভাব বিস্তার করবে তার সুন্দর ক্যারিয়ার নির্মাণে। দেখা গেল পুরো রাত সাড়ে তিনটা পর্যন্ত জেগে কোনোদিন পড়েও নাই হয়তো, এবং এই মুমিন মুসলিমটাই জীবন এত সংক্ষিপ্ত, 60 বছর, 70 বছর, 40 বছর, 90 বছর, 100 বছরের উপরে তো মানুষ বেশি একটা মানছে না, দেখা গেল নির্দিষ্ট সময় তারপরে সে নাই, অথচ যে তার কাছে কালের পর কাল, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী থাকবে, হাজার হাজার বছর অনাদি অনন্ত কাল যার কাছে থাকবে, সে আল্লাহর জন্য কিছু করবে, শেষ সাথে আল্লাহ ডাকে বান্দাকে আমার কাছে চাও, হালমিন মুস্তাফিরা পর তাহু, অথচ এই শেষ সাথে দাঁড়াবো আল্লাহর কাছে কিছু বলার, কিছু চাওয়ার, ইবাদত করতে করা, কোরআন অধ্যয়ন করার এই সুযোগ তার কপালে চলে নাই। কত দুর্ভাগ্য মুসলিম ভাইস, আমরা ভালোবাসার জন্য কি করে জীবন দিয়ে হাতে নাম লেখে রক্ত দিয়ে ভালোবাসার জন্য ভিন দেশ থেকে এই দেশে চলে এসে বিয়ে করে, ভালোবাসা সাংঘাতিক অ্যাট্রাক্টিভ এবং সাংঘাতিক মানে ইফেকশন একটা সাংঘাতিক জিনিস, কিন্তু আমরা রাসুলকে কীভাবে ভালোবাসি, যে রাসুলকে ভালোবাসি তার বক্তব্যগুলো কখনো পড়ার সুযোগ হয় না, সিয়াসির তার কোনো গ্রন্থ অনেকের ঘরে নেই, এবং নিয়মিত পড়াশোনা করা এগুলো ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা অনেকেই করি না, এবং এই কোরআন আল্লাহর সাউন্ড, আল্লাহর বক্তব্য, আল্লাহর নির্দেশনা, আমার উদ্দেশ্যে আপনার উদ্দেশ্যে আল্লাহ কি বলতে চেয়েছে, কোনোদিন পৃষ্ঠা উল্টিয়ে তার অর্থ পড়া, অনুবাদ পড়া, তার থেকে শিক্ষা নেওয়া, বাস্তব জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র করকে আন্তক আন্তক করকে অল্প অল্প করে জীবনে ইমপ্লিমেন্ট করা, এই যে একটা তপস্যা, ব্যাকুলতা, অস্থিরতা, এটা আমাদের ভিতরে, কিন্তু আমরা সময়কে কত অবহেলায় নষ্ট করছি এবং কত হালকাভাবে নষ্ট করছি। এই যে খেলা লং টাইম দেখছে, তার কনসেন্ট্রেশনটা কোথায় থাকছে, পায়ের ওই গোলের দিক, কিপারের দিকে, বলের দিকে, ওই 11-24 জন লোকের দিকে, ওই খেলোয়াড় ওখানে মাঠে চতুর্পাশে দর্শকদের দিকে, কিন্তু তার যে নিজস্ব একটা জগৎ আছে, তার নিজস্ব যে কাজ আছে, তার চেতনা আগুনে জ্বলে উঠে, তার এভরিডে কর্মকাণ্ড, এটার যে একটা প্ল্যানিং আছে, মাসিক যে একটা প্ল্যানিং আছে, এটাকে সে বাস্তবায়ন প্রক্রিয়ায় কতটা সফল হচ্ছে, ব্যর্থ হচ্ছে, এটার যে ক্যালকুলেশন আছে, এই বোধ বুদ্ধি, এই পথে সময় দেওয়া, গভীরভাবে কনসেন্ট্রেট করা, এটার সময় আর থাকে না। কারণ মানুষ যখন জ্ঞানে না পায়, মানুষ যখন খেলায় বিভুল থাকে, তখন তার রিয়েল পার্সনকে সে খুঁজে পায় না। আপনার নাম আবু বকর,
আপনার বডি অবক্ষ না আপনার সোল অবক্ষ হু ইজ রিয়েল পারসন হিয়ার এখানে রিয়েল পারসনটা কে আপনার বডি আপনি যদি বলেন বডি খুব ইম্পর্টেন্ট উইদাউট বডি আমি তো এখানে সার্ভাইভই করতে পারবো না বডি খুব গুরুত্বপূর্ণ বলেই স্পার্ম এবং ওভাম মিলিত হয়ে যখন ফার্টিলাইজেশন ঘটে যখন মায়ের জঠরে আমরা এসেছি তখন একটা কার্ডিয়াক পালসেশন হয়েছে সুতরাং কার্ডিয়াক পালসেশনটা এসেছে রূপ পুশ করার কারণে এই রূপ পুশ করার আগে বডি ছিল সো বডিটি ইম্পর্টেন্ট তো বডির সামনের দিক আমরা দেখি পিছনের দিক আমরা দেখি না ডাক্তার তার অপারেশন করে রোগীর যে অংশ যে জায়গায় যেই অংশটুকুতে সে এক্সপার্ট ওইটা সে অপারেশন করে ওইটা সে জানে কিন্তু সে তার নিজের ব্রেন তার নিজের শরীর সে কখনো দেখে না মানুষ এতই দুর্বল এবং এই বডিটা যখন রু চলে যায় বডিটার আর কোনো দাম নেই সাথে সাথে ছেলেমেয়েরা ডাক্তার দিয়ে রাখে সাথে সাথে ছেলেমেয়েরা আর ওই রুমেও থাকে না রাতে সকালে জানাজা সালাত পড়বে দেখা গেল একটা বদ্ধ রুমে চাদর দিয়ে ঢাকনা দিয়ে রেখে চলে যায় তাহলে আপনি বলবেন বডি ইম্পর্টেন্ট না সোল ইম্পর্টেন্ট এই সোলে আপনার রূপান্তর ঘটে আলমে আল্লাহ থেকে আত্মার জগৎ থেকে মায়ের জগতে মায়ের জগৎ থেকে এই দুনিয়া থেকে কবরের জগতে তারপরে ইয়াম করে বাহাস পুনরুত্থান দিবসে আবার বিচার দিবসে উঠবে তারপর জাহান্নাম পাবে জান্নাত জাহান্নাম পাবে এই যে রিয়েল পার্সন এই রিয়েল পার্সন হলো সোল মানুষের রিয়েল পার্সনটা হলো সোল এই সোলের একটা শাস্ত্র আছে এই শাস্ত্রটাকে এক্সটেন্ডেন করতে হয় এবং এই শাস্ত্রটা আছে স্পিরিচুয়ালাইজেশন পাওয়ার না স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে এবং এই স্পিরিচুয়াল পাওয়ারকে দয়া করে ভাবনায় কল্পনায় চিন্তায় গভীর মনোযোগে এবং আত্মবিশ্লেষণে আত্ম উপলব্ধিতে গভীর ধীরে এই জন্যই রাসুলাম হেরা গুহায় ধীরে মগ্ন ছিলেন লং টাইম এই জন্যই তাহার যদি সালাতের কথা বলা হয়েছে তার সাথে মানুষ নিজেকে নিয়ে চিন্তা করবে সৃষ্টি নিয়ে চিন্তা করবে সৃষ্টির তথ্য নিয়ে ভাববে এই জগৎ সংসার নিয়ে ভাববে মানুষের জীবনযাপন প্রক্রিয়ার উত্থান পতন নিয়ে ভাববে যে কোথায় ছিল কোথায় আসছে কোথায় যাবে তার কী করা উচিত কী করছে সে কার সাথে ভালো বিহেভ করছে কার সাথে খারাপ বিহেভ করছে তার কখন কী দরকার এগুলো সে চিন্তার জগতে প্ল্যানিং করবে প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হিউম্যান লাইফ আপনারা জানেন আমেরিকা সারা পৃথিবীকে ইম্পেরিয়ালিজমের স্লোগান তুলে সাম্রাজ্যবাদের কথা বলে যারা পৃথিবীকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শাসন করছে কীভাবে তারা তাদের ইন্টেলেকচুয়াল পিপল তারা একত্রিত হয় তারা একটা প্ল্যানিং করে এই পৃথিবীকে তারা 100 বছরে কী পরিবর্তন করতে চায় কীভাবে পরিবর্তিত পৃথিবী তারা দেখতে চায় ওই 100 বছরে কী পরিবর্তন ওই পরিবর্তনকে 50 বছরে তারা ডিভাইডেড করে ওটাকে 25 বছরে ডিভাইডেড করে ওটাকে 10 বছরে ডিভাইডেড করে ওটাকে 1 বছরে 6 মাসে এবং ডেলি রুটিনে তারা নিয়ে আসে এবং 6 মাস 1 বছর পর পরে এটাকে জাস্টিফাই করে তাদের বুদ্ধিজীবীদের একটা বিখ্যাত স্লোগান ইফ ইউ ফেল টু প্ল্যান ইউ রিলি প্ল্যান টু ফেল যদি তুমি পরিকল্পনা করতে ব্যর্থ হও তাহলে তুমি ব্যর্থ হওয়ার জন্য পরিকল্পনা করেছ প্রত্যেকটা মানুষের জীবনে প্ল্যানিং খুব গুরুত্বপূর্ণ স্টুডেন্টরা প্ল্যানিং করবে আফটার 5 ইয়ার্স আফটার 10 ইয়ার্স সে নিজেকে কীভাবে দেখতে চায় সে ডাক্তার হবে সে ইঞ্জিনিয়ার হবে সে আলেম হবে সে দায়ী হবে সে ফকি হবে সে ইসলামী নহশাস্ত্রে ভালো কিছু করবে সে পিএইচডি করবে সে দাসে করবে সে বিদেশে করবে সে বাড়িতেও করবে সে কীভাবে নিজেকে দেখতে চায় ভিজুয়ালাইজ করবে সে ইমেজ কল্পনা করবে এবং ওই অ্যাকর্ডিং টু দ্যাট ইমেজ সে তার প্রপারলি তার প্ল্যানিংকে ডিজাইন করবে এটার জন্য ধীরস্থিরতা দরকার এটার জন্য চিন্তা দরকার গভীর মনোযোগ দরকার আত্মসংযোগ দরকার আত্ম উপলব্ধি দরকার আত্মসমালোচনা দরকার যদি খেলায় মস্তি মস্তি করে যদি গানে মস্তি মস্তি করে যদি আড্ডায় মস্তি মস্তি করে যদি নটি বিভিন্ন জিনিস দেখে তখন তার চিন্তা শক্তি লোপ পায় তার ভাবনার লোপ পায় তখন তার সোলে স্ট্যান্ডার্ড সোল তৈরি হয় না হেলদি সোল তৈরি হয় না একটা পরিবারের আপনি কর্তা মেম্বার আপনি পুরুষ বা নারী আপনি আর পরিবার কীভাবে চলবে কীভাবে এক্সপেন্ডিচার হবে কীভাবে ইনকাম হবে কীভাবে মাসিক ব্যয় হবে আপনার আত্মীয়জনের সাথে যে কোরআনিক যে হক এটা কীভাবে আদায় করবেন স্ত্রীর হক কীভাবে আদায় করবেন এবং কীভাবে বাচ্চাদের প্ল্যানিংটাকে তাদের সামনে উপস্থাপন করবেন কীভাবে তাদেরকে ইসলামী জীবনযাপনের স্বপ্ন দেখাবেন এভরিথিং আপনার ডিজাইন করা লাগে আপনাকে ডিজাইন করতে হয় বিচক্ষণ লোকজন ডিজাইন করে অ্যাকর্ডিং টু দ্যাট ডিজাইন আপনি আপনার পরিবারকে আপনি লিড করবেন এখন আপনি নিজেই যদি নিজের বউয়ের টাকা বিক্রি টাকা সব খরচ করে পতাকা বানান তার মানে কি কতটা দেউলিয়া চিন্তার জগতে কতটা ফকির আধ্যাত্মিকতায় কতটা শূন্য কত
সাধারণ পূর্ণ কতটা অসার নির্জীব নিষ্প্রাণ চেতনা নিয়ে এরা উড়ায় যে তারা নাম এরাই পশুর মতো মানুষ আদাল